বুঝে গেছেন যে পৌর নির্বাচনের মধ্য দিয়ে তারা সুন্দর হবেন আর তার জন্য যে সংগ্রাম শুরু করেছিল 2018 সালের মার্চ মাসের 3 তারিখের পর থেকে এই সংগ্রাম সফল করে গেছেন আমরা দেখছি প্রতিদিন প্রতিদিন আমাদের রাজ্যে এই সংগ্রামকে বাড়াচ্ছেন আমরা মনে করি এই সংগ্রাম শুধুমাত্র নির্বাচন চাকানোর জন্য না এই সংগ্রাম হচ্ছে একটা নিষ্কর্মা সরকার যে সরকারটা 43 বছর যাবত এই রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের মানুষের স্বার্থে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি যে সরকারটা একটা যুবকের মুখে হাসি ফোটাতে পারেনি যে সরকারটা আমাদের রাজ্যে জনগণের প্রতিশ্রুতি একটা পূরণ করতে পারেনি বরং আমরা দেখেছি জলের উপর ট্যাক্স বাড়ানো নতুন বাড়ি করতে গেলে ট্যাক্স বাড়ানো পুরো এলাকায় বিল্ডিং করতে গেলে ট্যাক্স বাড়িয়ে দেওয়া পুরো এলাকায় থাকতে গেলে বেশি বেশি ট্যাক্স ট্যাক্সের বোঝা আগরতলা থেকে ধর্মনগর গোটা রাজ্যের শহরে নগরে বাড়িয়েছেন জলের উপর পরের বোঝা কয়েক গুণ বাড়িয়েছেন আমরা দেখছি বোঝা বাড়িয়েছেন আমাদের রাজ্যের মানুষের বেতন আমাদের রাজ্যের মানুষ থেকে ট্যাক্স আদায় করে আপনাদের বেতন দেওয়া হয় কোন রাজনৈতিক দলের তহবিল থেকে না আপনাদের উপর মানুষের বিশ্বাস ছিল আপনারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন আর আজকের দিনে আপনারা বিজেপি আক্রমণ করলে মিনিস করে সেখানে যান বিজেপি আক্রমণকারীদের ধরেন না আক্রান্ত আক্রান্তদের ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন এই পরিস্থিতিতে কিন্তু বেশি দিন চলানো যায় না আমরা অনুরোধ করব যে মেরুদণ্ড আর যে মেধা নিয়ে ওই আগের সরকার সময় চাকরিটা পেয়েছেন সেই মেরুদণ্ডের মেধাটা নিয়ে যদি ন্যায়ের পথে চলতে না পারেন সত্য কষ্ট করে সাসপেন্ডে চলে যান 17 মাস পর এই সরকার পাল্টে গেলে আবার চাকরিতে জয়েন করুন তখন নিজের সন্তানের সামনে মাথা উঁচু করে বলতে পারবেন সত্য কাজটা করে সাসপেন্ড হয়েছে আপনার ছেলে মেয়ে স্কুলে কলেজে গিয়ে বলবে আমার বাবা পুলিশ অফিসারে চাকরি করত ন্যায় কেস করে বাবা সাসপেন্ড হয়েছে আপনার ছেলে মেয়ে মাথা উঁচু করে স্কুল কলেজে বলতে পারবে আজকের কি অবস্থা রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হচ্ছে আর আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে চুপ করে বসে আছেন আমরা অনুরোধ করব যান অবসর সময় থাকলে বাড়ির গোটা পরিবারকে নিয়ে জয় ভীম সিনেমাটা দেখুন কাজটা করুন গণতন্ত্রের জন্য কাজ সিপিএম এর জন্য না বামফ্রন্টের জন্য না মেয়ের জন্য রাজ্যের মানুষের জন্য কাজটা করুন বিজেপি আমাদের মারবে আমরা জানি কারণ যা ওই মহাত্মা গান্ধীকে খুন করতে পারে আর বামপন্থীদেরও খুন করবে কিন্তু পুলিশের কারা চাক করছেন তা না এই লড়াই চলছে পুলিশ চাই করুক আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছে কাজের দাবিতে খাদ্যের দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এই লড়াই তীব্র হবে আমরা নির্বাচক মন্ডলের কাছে আহ্বান করব আসুন যারা দিনের বেলা মিছিল করে TV24 প্রতিবাদী করুন বানুবস্তিতি ভবন দশরাজ্যের ভবন টেলিদেশের কথা পিছিয়ে ভাঙচুর করে হামলা করে যে পদ্মগুলের পতাকা নিয়ে আর ভারত মাতাকে জয় স্লোগান দিয়ে তাদের একটি ভোট নয় তাদের ভোট দেওয়া মানে হচ্ছে গুন্ডাদের ভোট দেওয়া